আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-29। সোমবার শুরু হতে যাওয়া এই সম্মেলন চলবে 22 নভেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনের মূল লক্ষ্য জলবায়ু সংকটের ভুক্তভোগী দরিদ্র দেশগুলোকে আরও অর্থ সহায়তা দেওয়ার পথ খুঁজে বের করা। বৈশ্বিক জলবায়ু সমস্যার সমাধানের লক্ষ্যে প্রায় 200 দেশের শীর্ষ নেতারা এই সম্মেলনে অংশ নেবেন। যদিও যুক্তরাষ্ট্র, চীন সহ কয়েকটি শক্তিশালী দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা কপ-29 সম্মেলনে উপস্থিত থাকছেন না। জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ আজারবাইজানের উদ্দেশ্যে রওনা দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই মুহূর্তে সম্মেলন স্থল বাকু স্টেডিয়ামে আছেন সহকর্মী মার্জিয়া মুমু, সরাসরি যাচ্ছি তার কাছে। আজ থেকে শুরু হতে যাচ্ছে জাতিসংঘের পরিবেশ সম্মেলন কপ-29, এবং এই সম্মেলনে যোগ দিতে আজ সকালেই ঢাকা থেকে বাকুর উদ্দেশ্যে রওনা দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তার প্রেস উইংয়ের সদস্য একজন আমাদেরকে নিশ্চিত করেছেন, এবং আজকে প্রধান উপদেষ্টা তিনি বাকুতে পৌঁছাবেন এবং তারপরে তিনি আগামীকাল এবং পরশু এই সম্মেলনে তিনি যোগ দিবেন। এবং বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনের কারণে যে বাংলাদেশ প্রতি বছর প্রায় হচ্ছে $1 বিলিয়ন মতো করে তারা ক্ষতিগ্রস্ত হয় আর্থিকভাবে, এবং পাশাপাশি বাংলাদেশের হাজারো মানুষ জলবায়ু পরিবর্তনজনিত যেই দুর্যোগগুলো রয়েছেন সেখানে ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ বাংলাদেশ যে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত অন্যতম একটি দেশের মধ্যে, এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কিন্তু বিশ্ব মঞ্চে তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং তিনি কপ সম্মেলনে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরে ধনী দেশগুলো যাদের কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে সাহায্য তহবিল নিশ্চিত করার জন্যই কিন্তু বৈশ্বিকে মঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষ থেকে তিনি বিশ্ববাসীকে বোঝানোর চেষ্টা করবেন, বিশ্ব নেতাদের আহ্বান জানাবেন। একই সঙ্গে আজকের এই সম্মেলনে কিন্তু বিশ্ব নেতারা একসঙ্গে যোগ দেবেন। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছেন জলবায়ু সম্মেলনে তরুণদের একটি প্রোগ্রাম হবে সেই অনুষ্ঠানে তিনি যোগ দিবেন, এবং তরুণদেরকেও যাতে ক্লাইমেট জাস্টিসের বিষয়ে আরও কীভাবে উদ্বুদ্ধ করা যায় সেই বিষয়টি তিনি তুলে ধরবেন। এবং যদি জানিয়ে রাখতে চাই, এখন এই মুহূর্তে যে কপের যে সম্মেলন কেন্দ্র বাকু স্টেডিয়াম সেখানে দাঁড়িয়ে আছি, সেখানে রেজিস্ট্রেশন পর্ব কিছুক্ষণের মধ্যে শুরু হবে, তাই এরপরেই গণমাধ্যম কর্মী থেকে শুরু করে বিশ্ব নেতারা এবং অন্যান্য যারা রয়েছেন অংশগ্রহণকারী তারা যোগ দিবেন। এবং কপ সম্মেলন শেষ করে 14 নভেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ফিরবেন। আমরা যদি একটু অনুষ্ঠান স্থলের আশপাশে যে পরিবেশ যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, সেখানে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য যারা রয়েছেন কপের এই বাকু স্টেডিয়ামটিতে সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে জনগণ তারা আসা শুরু করেছেন, এবং শুধুমাত্র রেজিস্ট্রেশন করা যে সকল যারা করেছেন তারা আসলে অংশগ্রহণ করতে পারবেন। তবে এই জলবায়ু সম্মেলনটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে কিন্তু বরাবরই বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের যে ক্ষতিগ্রস্ত হওয়ার যে বিষয়টি, এবং পাশাপাশি বাংলাদেশের যে জলবায়ু তহবিল, একটি উন্নয়নশীল দেশ হয়ে যে বাংলাদেশ জলবায়ু তহবিল তৈরি করেছে এবং এটি যে একটা অনুকরণীয় আদর্শ সেই বিষয়টি কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই বিশ্ব মঞ্চে তুলে ধরবেন। এবং পাশাপাশি বাংলাদেশের বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনিও যোগ দেবেন এই সম্মেলনে, এবং তার নেতৃত্বে বাংলাদেশ যে বন এবং পরিবেশ মন্ত্রণালয় সেখান থেকেও বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে, এবং পাশাপাশি যাতে হচ্ছে ধনী দেশগুলো এবং যারা হচ্ছে কার্বন নিঃসরণের কারণে মূলত দায়ী তাদেরকে তাদের দায়িত্বটুকু বুঝে না, এবং পাশাপাশি তাদের কারণে যে উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং যেই দেশগুলো বিশেষ করে বাংলাদেশে যদি বৈশ্বিক কার্বন নিঃসরণের যদি পরিমাণটা বোঝাতে চাই সেখানে 0.1%-এর চেয়ে কম শতাংশ কার্বন নিঃসরণ করে বাংলাদেশ, অথচ বিশ্বের অন্যতম যে ক্ষতিগ্রস্ত দেশগুলো রয়েছে তার সপ্তম তালিকায় রয়েছে বাংলাদেশ, এবং প্রতি বছর হাজারো মানুষ প্রাণহানি ঘটছে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে, অর্থাৎ এই পুরো পরিস্থিতি বাংলাদেশের মানুষের পরিস্থিতি, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং আর্থসামাজিক যে প্রেক্ষাপট সেই প্রতিটি বিষয় কিন্তু তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং আজকে থেকে যে অনুষ্ঠানটি উদ্বোধনী শুরু হবে সেটি
চলবে হচ্ছে 23 নভেম্বর পর্যন্ত এবং পুরো সময়টা জুড়ে জলবায়ু যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন এবং জলবায়ুর সঙ্গে কাজ করে লেখক গবেষক গণমাধ্যম কর্মী এবং পুরো বিশ্ব নেতারা তারা কিন্তু আজকে এই একটা মঞ্চে তারা এক কাতারে দাঁড়াবেন এবং তাদের সবার মুখে কিন্তু জলবায়ু পরিবর্তনের সাথে সাথে নিজ নিজ দেশের পাশাপাশি বিশ্ব যে হুমকির মুখে বিশ্ব যে প্রচণ্ড খরা তাপদাহ এবং হচ্ছে যে বন্যাসহ প্রাকৃতিক যে দুর্যোগগুলো সাম্প্রতিক সময় বেড়ে যাচ্ছে এবং মানুষের লাখো মানুষ প্রাণহানি হচ্ছেন অনেকে বাস্তুচ্যুত হচ্ছেন বিশেষ করে ক্লাইমেট মাইগ্রেন্ট অর্থাৎ জলবায়ুর যে অভিবাসী সেই বিষয়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং কীভাবে হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে যে কোটি মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন তাদের যে পুনর্বাসনের যে বিষয়টি সেই বিষয়টি তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষ থেকে। এবং আমরা আরেকটু যদি দেখতে চাই যে আশপাশে যে পরিবেশ আমরা আসলে মূল যে স্টেডিয়ামটি রয়েছে সেখান থেকে একটু দূরে রয়েছে, আমরা যদি একটু দেখতে চাই যে আসলে কীভাবে অংশগ্রহণকারীরা তারা প্রবেশ করছেন, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সবাই যারা জাতিসংঘের যে অনুমোদন প্রাপ্ত যে গণমাধ্যম কর্মী রয়েছেন কিংবা যারা অংশগ্রহণকারী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছেন। আমরা যদি একটু দেখতে চাই যে প্রত্যেকের হচ্ছে তারা নির্ধারিত ব্যাচ পরিধান করে কিন্তু তারা আসছেন এবং আমরা শুধুমাত্র বিশ্ব নেতাদের পাশাপাশি সমাজকর্মী থেকে শুরু করে এইবার এর কপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কিন্তু উল্লেখজনক সংখ্যক যে তরুণ যে ক্লাইমেট অ্যাক্টিভিস্ট তারা অংশ নেবেন, অর্থাৎ তরুণদেরকেও যে জলবায়ু পরিবর্তনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যে যুক্ত করা যায় সেই বিষয়টি কিন্তু এবারের কপে সেই বিষয়টি তুলে ধরা হবে যে জলবায়ুর ক্ষতি মোকাবেলা কিংবা জলবায়ু সংকট প্রতিরোধে বিশেষ করে জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিতে যেন বিশ্বের কোটি কোটি মানুষ যেন বাস্তুচ্যুত না হন, তাদের যেন খাদ্যাভ্যাসে যেন পরিবর্তন না আসে, কৃষি এবং আর্থসামাজিক অবস্থা ঠিক রাখতে কিন্তু এবারের কপের আলোচ্য বিষয় অর্থাৎ জলবায়ুর সাথে সহনশীল করে মানুষের যে জীবনযাত্রা সেটি এবং পাশাপাশি যারা কার্বন নিঃসরণকারী দেশ গুলোর কাছ থেকে তহবিল নিশ্চিত ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল নিশ্চিত করাই কিন্তু এবারের জলবায়ু সম্মেলনের মূল লক্ষ্য। তো এই ছিল আজারবাইজানের বাকু থেকে জাতিসংঘের জলবায়ু ও পরিবেশ সম্মেলনী আমার কাছে থাকা এখন পর্যন্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম আজারবাইজানের বাকু থেকে।